আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টেকনিকটা দেখব, এই টেকনিকটা তোমাকে হেল্প করবে যে কোনো জটিল বিষয় খুব ইজিলি মুখস্থ করার জন্য। বিশেষ করে তোমরা বিভিন্ন মেমোরি চ্যাম্পিয়নদের দেখবা যে তারা পায়ের যে ভ্যালু রয়েছে তার 100 ডিজিট খুব ইজিলি মেমোরাইজ করতে পারে। বাংলাদেশের চমক হাসান ভাইয়াও কিন্তু জিনিসটা খুব ইজিলি মুখস্থ করেছে। এরকমভাবে তুমি যদি কোনো জটিল বিষয় পরীক্ষার আগে মেমোরাইজ করতে চাও অল্প সময়ে, আমি এই টেকনিকটা আমার ক্লাসে আমার স্টুডেন্টদের এই ওয়েতে সেখানে ট্রাই করি, কারণ এখানে মনে রাখার প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় এবং দীর্ঘদিন মনে থাকে। আর এই জন্য আমাদের যেটা সহায়তা নিতে হবে সেটা হচ্ছে আমাদের পূর্ব পরিচিত যেই জায়গাগুলো রয়েছে বা যে স্থানগুলো রয়েছে সেইগুলো সহায়তা নিব। আর এই বিভিন্ন জায়গা বা স্থানের সহায়তা নেওয়ার কারণে এই মেথডের নাম হয়েছে জার্নি মেথড বা হচ্ছে মেথড অফ লোকি, আবার বলা হয় মাইন্ড প্যালেস মেথড। এখন এই মাইন্ড প্যালেস থিওরিটা প্রথম ইউজ করা হয় শার্লক হোমসের, যারা সিরিজগুলো দেখেছো বা মুভি দেখেছো তারা হয়তো বা খুব ভালো করে জানবা, সেখানে তারা এই মেথডটা ইউজ করে যে কোনো রুমের ভেতরে কোন জায়গায় কী রয়েছে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে। ধরো আমি বাইরে থেকে রুমে আসলাম, সেক্ষেত্রে একটা চেয়ারের উপরে এসেই আমি আমার শার্টটা রাখলাম, এরপরে সারাদিন বাসায় ঘোরাঘুরি করলাম এবং বাসা থেকে বের হওয়ার সময় ঠিকই আবার ওই চেয়ার থেকে আমার শার্টটা পিক করে গায়ে দিলাম। আমি কিন্তু স্পেসিফিকভাবে মনে রাখার আমার প্রয়োজন হয়নি আমি আমার শার্টটা কোথায় রেখেছি, আমার ব্রেইন অলরেডি কিন্তু সেটাকে রেজিস্টার করে নিয়েছে ব্রেইনে, কারণ আমার ব্রেইন জানে এই চেয়ারটা অল টাইম এখানে থাকে। তেমনিভাবে তোমার রুমের যেই আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোকে তুমি এক একটা মেমোরি ফোল্ডার হিসেবে ইউজ করতে পারো। আর আমরা তো জানি আমাদের ব্রেইন ইনফরমেশনগুলো যেভাবে স্টোর করে সেটা অনেকটা মিল পাবা, নদী থেকে খাল যেভাবে বের হয় সেখান থেকে আরও ব্রাঞ্চ হয় আরও সাব ব্রাঞ্চ হয়, এরকম করে আমাদের ব্রেইনের ভেতরে ইনফরমেশনগুলো স্টোর হয়। তার মানে এই জার্নি মেথডের ক্ষেত্রে তুমি তো কল্পনা করো, ছোটোকালে তোমার বড় একটা সময় কেটেছে হচ্ছে তোমার স্কুলে, হাই স্কুলে এবং কলেজে, সেক্ষেত্রে প্রতিদিন তুমি একই রাস্তা দিয়ে স্কুল কলেজে যেতা, ওই রাস্তাটা তোমার পরিচিত রাস্তা, সেখানে তুমি চায়ের দোকান দেখেছো, গাছ দেখেছো, সেখানে কোনো শপিং মল দেখেছো, সেগুলোকে তুমি এক একটা মেমোরি প্যালেস হিসেবে ইউজ করতে পারো। তুমি যদি কোনো ডিজিট মনে রাখতে চাও অথবা কোনো মোবাইল নাম্বার মনে রাখতে চাও, প্রত্যেকটা জায়গাকে তুমি এক একটা নাম্বার দিয়ে অ্যাসাইন করে দাও বা চিহ্নিত করে দাও। এরপরে যখন তুমি আবার ভিজুয়ালাইজ করবা তখন তোমার মাথায় কিন্তু ওই জায়গাগুলো ভেসে উঠবে এবং ওগুলোর জন্য তুমি কোন শব্দ বা কোন নাম্বার ইউজ করেছো সেটা তুমি খুব ইজিলি রিকল করতে পারবা বা মনে করতে পারবা। হয়তো বা হুট করেই প্রথম 2-3 বার চেষ্টাতেই তুমি পারফেক্ট নিয়ে আসতে পারবা না, বাট বারবারের চেষ্টায় তুমি এই বিষয়ে যদি মাস্টার হয়ে যাও বা খুব ভালো করে বুঝে যাও কী করে এই মেথডটা কাজ করে, তাহলে যে কোনো কিছু তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা। এখন এক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি যে ভাইয়া আমাদের এই মাইন্ড প্যালেস তো দেখা যায় আমার নিজের বাসা রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এরপরও তো মাইন্ড প্যালেসে একসময় বিভিন্ন কিছু মেমোরাইজ করতে করতে সংকট দেখা দিবে, তখন কি হবে? তুমি বিভিন্ন মুভি দেখেছো, সেই মুভিগুলো যেগুলো তোমার কাছে বারবার দেখা হয়েছে খুব ভালো লেগেছে, মুভির ভেতরেও কিন্তু বিভিন্ন রুম তুমি দেখেছো, ওই রুমগুলো ভেতরে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোকেই তুমি তোমার মাইন্ড প্যালেসের ভেতরে স্থান করে দিতে পারো, ওই আসবাবপত্রগুলোর উপরেও তুমি বিভিন্ন নাম্বার ওয়ার্ড অ্যাসাইন করতে পারো। ফিজিক্সে আমি একটা চার্ট আমার স্টুডেন্টকে মেমোরাইজ করাই, যেটা হচ্ছে শব্দোত্তর যেই শব্দগুলো রয়েছে আস্তে আস্তে আমার শব্দোচ্চতার লেভেল অনুযায়ী কোনটা কীরকম হতে পারে, ওইটা ডাইরেক্টলি মুখস্থ করলে কিন্তু নর্মালি মনে থাকে না, বাট এই মেথড অফ লকিতে যদি হচ্ছে আমি এই জিনিসটাকে এই ওয়েতে মুখস্থ করাই আমার স্টুডেন্টরা খুব ইজিলি মনে রাখতে পারে। এরকম করে ফিজিক্স, কেমিস্ট্রি, ইভেন বায়োলজির ক্ষেত্রে বেশিরভাগ করে জিনিসটা খুবই কাজে দেয়, যেহেতু সেখানে মুখস্থ করার অনেক কিছু রয়েছে সেই জিনিসগুলোকে আমরা এই মেথড অফ লকিতে খুব ইজিলি মনে রাখতে পারি। এই জিনিসটার উপরে আমি আরও কয়েকটা তোমার সাহায্যকারী লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে কী করে এই জিনিসটাকে পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারো সেই জিনিসটার সম্বন্ধে তোমরা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। একটা টিপস তোমাদের জন্য রয়েছে, মাইন্ড প্যালেস হিসাবে তুমি কোনো ছোটো জিনিসকে পিক করবা না, অল টাইম বড়ো বড়ো জিনিসগুলোকে পিক করার ট্রাই করবা, যেমন কোথায় বুক সেলফস রয়েছে, কোথায় ফ্রিজ রয়েছে, টিভি কোথায় রয়েছে, তোমার বাসার ওয়াশরুম কোন দিকে রয়েছে, এই জায়গাগুলোকে তুমি তোমার মাইন্ড প্যালেস হিসাবে সেট করো। এরপরে কোনো কিছু মেমোরাইজ করার জন্য ওগুলোকে অ্যাসাইন করো। তোমার বাসার সবগুলো রুম যখন কভার হয়ে যাবে বিভিন্ন কিছু মেমোরাইজ করতে করতে, তখন তুমি তোমার বন্ধুর বাসায় গিয়েছো, তাদের রুমে কোন আসবাবপত্রগুলো কোথায় রয়েছে সেগুলো তোমার মুখস্থ হয়ে গিয়েছে, যেহেতু বারবার তুমি বন্ধুর বাসায় যাও, অথবা তুমি টঙ্গের দোকানে যাও, অথবা তুমি কোনো রেস্টুরেন্টে যাও, অথবা তুমি কোথাও ঘুরতে যাও, যেই জায়গাগুলো তোমার অলরেডি মেমোরাইজ হয়ে গেছে ওই জায়গাগুলোকে তুমি পিক করো। এরকমভাবে যদি পিক করতে থাকো তোমার মেমোরাইজ করার বিষয় যেমন শেষ হবে না, তেমনিভাবে ব্রেইনের ভিতরে অ্যাবস্ট্রাক্ট লেভেলে এই মাইন্ড প্যালেসগুলো শেষ হবে না। তো এই অসংখ্য মাইন্ড প্যালেসে তুমি অসংখ্য লেভেলের ইনফরমেশন
বা তথ্য স্টোর করতে পারবা, মোবাইল নাম্বার স্টোর করতে পারবা, পড়াশোনার বিভিন্ন কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, কোনটার ভ্যালু কত ছিল, এটাকে অ্যাসাইন করে জিনিসটা মনে রাখতে পারবা। আশা করি এই মেথড অফ লোকি তোমাকে হেল্প করবে একজন মেমোরি মাস্টার হয়ে ওঠার জন্য এবং তুমি যে কোনো কিছু খুব সহজে মনে রাখতে পারবা। এছাড়াও আরেকটা মেমোরি টেকনিক রয়েছে, যেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড মেথড। এটার উপরে আমার আলাদা একটা ভিডিও রয়েছে, সেটা তোমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো যে ফ্ল্যাশ কার্ড ইউজ করে আমরা কী করে মনে রাখতে পারি। তো এইরকম করে মেমোরির উপরে যেই যেই টেকনিকগুলো রয়েছে আমি ট্রাই করবো ক্রমান্বয়ে সেগুলো শেয়ার করার জন্য, কারণ আমি নেক্সট বইমেলার জন্য আমাদের ব্রেইনের উপরে, ব্রেইনের হ্যাক্সের উপরে একটা বই লেখার চেষ্টা করছি এবং লেখালেখি করছি। আশা করি আমি বইমেলায় হয়তো বা তোমরা সবাই পেয়ে যাবা, বাট তার আগেই আমি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব, যাতে হচ্ছে তোমরা এগুলো এখন থেকে প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের নিজেদের স্টুডেন্ট লাইফে, প্রফেশনাল লাইফে অথবা কর্মজীবনে প্রয়োগ করতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।